तुम्हारा जरा कलकाता यूनिवर्सिटी अंडारे सेकेंड सेमिस्टर छात्र छात्री आछो एवं तुम्हारे राष्ट्रविज्ञान सबजेक्ट पास कोर्से आछे तुम्हारे जो आजकल क्लसटा खूब गुरुत्वपूर्ण आजकल क्लस तुम्हारे 100 शतांश कमन योग्य बड़ प्रश्न सजेशन नहीं आलोचना करब एखे प्रश्न संख्या खूब कम रेखे 15 नम्बर प्रश्न रेखे 8 एवं 10 नम्बर प्रश्न रेखे 7 अर्थात यही 15 प्रश्न जदि तुम्हारा परीक्षार आगे कर जाओ तेल अवश्य भलो नम्बर पे पास कर जाए तब सजेशन तो आलोचना करब तारगे एक तुम्हारा छोटो प्रश्नर जो कि कर देखो परीक्षा एसे गए बसि पढ़ार समय तो तुम्हारे आर नहीं तुम्हरा कि कर छोटो प्रश्न तो 15 थे एसे क्यों तरह आगे आबारो जो 2019 साल एवं 2021 साल এই দুটো সালের প্রশ্নপত্রে যে এসএকিউগুলো আছে এই এসএকিউর প্রশ্নগুলো অ্যানসার তোমরা যদি করে যাও তাহলে 100 শতাংশ হয়তো তোমরা কমন পাবে না 100 শতাংশ মানে 15টার 15টা হয়তো তোমরা কমন পাচ্ছ না কিন্তু সেখানে 8টা প্রশ্ন বা 7টা প্রশ্ন তোমরা কিন্তু কমন অবশ্যই পাবে 7-8টা প্রশ্ন অবশ্যই তোমরা এই দুটো ইয়ার সলভ করে গেলে পাবে তাহলে এখানেই 7-8 নম্বর হয়ে যাচ্ছে তারপর তোমরা এই যে সাজেশনটা পাচ্ছ এই সাজেশনটা তোমরা করে যাও দেখবে বড় প্রশ্ন সবই তোমরা লিখে আসতে পারবে কারণ বড় প্রশ্ন তোমাদের 15 নম্বরের প্রশ্ন 4টে দেওয়া থাকে মডিউল 1 মডিউল 2 করে 4টে দেওয়া থাকে দুটো লিখতে হয় 15 নম্বরের আর 10 নম্বরেরও 4টে দেওয়া থাকে দুটো লিখতে হয় অবশ্যই তোমরা কমন পাবে নিশ্চিত থাকতে পারো চলো প্রশ্নগুলো তোমরা শুনে নাও তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে যে আমাদের তো অনলাইন কোচিং ক্লাস চলছিল এখন আমাদের সিলেবাস কমপ্লিট শেষ হয়ে গিয়েছে তোমরা যারা পরের সেমিস্টার থেকে অ্যাডমিশন নিতে চাইছো তোমরা এই নম্বরে যোগাযোগ করে থার্ড সেমিস্টারের জন্য অ্যাডমিশন তোমরা কিন্তু নিয়ে রাখতে পারো চলো প্রশ্নগুলো শোনো প্রথমে আসি 10 নম্বরের প্রশ্ন 1 নম্বর প্রশ্ন হচ্ছে 10 নম্বরের যে সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো এগুলো 10 নম্বরের প্রশ্ন বলছি ভালো করে শোনো বিষয়টা 10 নম্বরের প্রশ্নগুলো আমি প্রথমে বলছি প্রথম প্রশ্ন কি বললাম সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন এগুলো আবারো বলছি 10 নম্বরের প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের দলব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো 3 নম্বর প্রশ্ন গণসাধারণতন্ত্রী চীনের নতুন সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো তারপর 4 দাগের প্রশ্ন গণসাধারণতন্ত্রী চীনের রাষ্ট্রীয় পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো 5 নম্বর প্রশ্ন পার্লামেন্টের সার্বভৌমত্ব বলছে পার্লামেন্টের সার্বভৌমত্ব ব্রিটিশ শাসন ব্যবস্থার মূল ভিত্তি আলোচনা করো তারপরে 6 দাগের প্রশ্ন চীনের সংবিধানের সাধারণ নীতিসমূহ উল্লেখ করো এবং 7 দাগের প্রশ্ন প্রজাতন্ত্রী চীনের নাগরিকদের মৌলিক কর্তব্যসমূহ আলোচনা করো এগুলো তোমাদের বললাম আমি 10 নম্বরের প্রশ্ন 7টা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারে 15 নম্বরের প্রশ্নগুলো তোমরা শুনে নাও প্রথম প্রশ্ন 15 নম্বরের গ্রেট ব্রিটেনের শাসনতান্ত্রিক রীতিনীতির গুরুত্ব ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্ন আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো 3 নম্বর প্রশ্ন গণসাধারণতন্ত্রী চীনে কমিউনিস্ট পার্টির ভূমিকা আলোচনা করো 4 নম্বর প্রশ্ন ফরাসি পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো তারপরে প্রশ্ন 5 দাগের ডাইসির আইনের অনুশাসনের নীতি আইনের অনুশাসনের নীতি আর ডাইসির আইনের অনুশাসনের নীতি এই দুটো প্রশ্ন কিন্তু সেম প্রশ্ন এটা তোমাদের মাথায় রাখতে হবে তারপরে 6 দাগের প্রশ্ন মার্কিন সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো 7 দাগের প্রশ্ন সুইজারল্যান্ডের সংবিধানের বৈশিষ্ট্য লেখো 8 দাগের প্রশ্ন বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য লেখো এই টোটাল 15টা প্রশ্ন তোমরা করে যাও পরীক্ষার জন্য অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবে এবং তোমাদের যেটা বললাম ছোট প্রশ্ন অর্থাৎ এসএকিউর জন্য তোমরা পিবিআর সিআরস অর্থাৎ 2019 এবং 2021 সালটা দেখে যাও আর এখানে তোমাদের বলে রাখি যে তোমরা চ্যানেলের প্লেলিস্টে যাবে দেখবে সেখানে আমি 19 সাল 21 সালের সলভ করিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা দেখে নিতে পারো